오늘 이슈 지켜줘요. 또 걸프노 걸프니? No. No girlfriend, no pain. But certainly I'm in a relationship with my bike. I have a very nice bike. Bike? I love bike. এভাবেই শুরু হয়েছিল তাদের মধ্যে জন্ম নেওয়া আন্তরিক বন্ধুত্বের ভালোবাসার এক অজানা কাহিনী। বন্ধুত্বের সম্পর্ক থাকা দিনগুলো তাদের মোটে ভালোই কেটেছিল। কিন্তু সেখানে হঠাৎ ছেলেটি কখন প্রেমে পড়ে যায় মেয়েটিকে বুঝে ওঠার আগে সে তাকে হারিয়ে ফেলে। তারপরও কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে মেয়েটিকে সুখে দেখার জন্য সে তার ভালোবাসার আত্মত্যাগ করে দেয়। আমি হাত দিয়ে যা ছুই তাই দুঃখ হয়। কি করি বলো তুমি না। তবে দেখা হয়ে যায় হঠাৎ একদিন। যেখানে মেয়েটি নিজেকে আত্মত্যাগ দিয়ে দিতে চায়। কি যেন রয়ে গেল এই গানের মধ্যে আকাঙ্ক্ষা, কি যেন বাকি রয়ে গেল এই ভালোবাসা, কি হবে যে তাকে বলবো গিয়ে কতটা যে তাকে চাই। তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছে। তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্ন থেকে আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছে। গান গান সুর সুর কত কথা বলেছি তোমাকে, বুঝনি কতটা যে তাকে ভালোবাসি, কতটা যে তাকে মনে করি, কিভাবে যে আমি যেতে চাই। কখনো যদি মনে চেয়ে আকাশের পানে আমাকে খুঁজো, কখনো যদি এসে জড়িয়ে আমি প্রতি রাতে প্রতিক্ষণ খুব অজানায় কত অভিনয় করে বসি তোমায় ভেবে, আমার অযথা সব লেখা গান সব শুনে মন করে উজাতন, তুমি বুঝনি কেন আমাকে, তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি, অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। একসাথে চলে যায় এক অজানা রাজ্যে, সেখানে তাদের ভালোবাসা থাকে অমর, সেই অমর শক্তির শেষ হয় তাদের একসাথে হাত ধরে বাকি জীবন পার করে। তাদের অমিল ভালোবাসার গল্পকে মিলিয়ে শেষ করে ভালোবাসার এক নতুন ইতিহাস গড়ে। আমি নবগমি দেখেছি নতুনত্বের সাথে এই ভালোবাসাকে।
ধন্যবাদ।